আমি বনানী থানা, আমাদের সকল প্রশাসন, আমি সবার সবার অ্যাটেনশন চাচ্ছি। পরিমণি লাইভে এলে তার ভক্তরা মনে করেন অন্যদিনের মতো হয়তো নতুন কোনো সিনেমার সংবাদ বা আনন্দের খবর দিবেন তিনি। কিন্তু গত বুধবার বিকেল 4টার দিকে তিনি যখন লাইভে এলেন তখন দেখা গেল বিষয়টি ভিন্ন। নায়িকা সুলভ আচরণের পরিবর্তে সেখানে দেখা যায় তার উৎকণ্ঠা আর ভয় মিশ্রিত চেহারা। লাইভে তিনি বনানী থানা ও প্রশাসনের সাহায্য চান। তার বাসায় একদল মানুষ এসেছে এবং তারা পরিচয় দিচ্ছে না উল্লেখ করে তিনি লাইভে বলেন, আমার মনে হচ্ছে তারা ডাকাত। আমার মনে হচ্ছে এরা ডাকাত, কারো কোনো পোশাক নাই এবং এক একজনের এক এক রকমের চেহারা। 31 মিনিট 54 সেকেন্ডের লাইভের শুরুর দিকে তিনি বলেন, আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাইকে। হারুন ভাই বললো যে তোমার দরজা খোলার দরকার নেই, আমাদের এখান থেকে কোনো টিম যায়নি, আমরা আসছি, আমরা দেখছি। আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাইকে, হারুন ভাই বললো যে তোমার দরজা খোলার দরকার নেই, আমাদের এখান থেকে কোনো টিম যায় নাই, আমরা আসতেছি, আমরা দেখতেছি এখন অবধি। অন্যদিকে তার লাইভ চলাকালে গণমাধ্যম কর্মীরা ভিড় জমাতে থাকেন বনানীতে পরিমণির বাসার সামনে। বিকেল 4টার দিকে সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্যরা পরিমণির বাসায় ঢোকার চেষ্টা করেন। লাইভে পরিমণি জানান পরিচয় নিশ্চিত হতে না পারায় তিনি বাসার দরজা খুলছেন না। পরে বাসার নিচে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরে 4:30টার দিকে তিনি দরজা খুলেন। লাইভের শেষের দিকে দেখা যায় পরিমণি বাসার ভেতর ঢুকে র‍্যাব সদস্যরা তাকে বলছেন, আপনি একটু আমাদের সহযোগিতা করুন, লাইভটা কেটে দিন। আমরা আইনগতভাবে আপনার মোবাইলটা চাচ্ছি, আমরা আশা করব আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মোবাইলটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, আপনি লাইভটি আপনি নিজের হাতে কাটুন। এর কিছুক্ষণ পরেই লাইভ বন্ধ করতে বাধ্য হন এই নায়িকা। এরপর থেকেই চলে পরিমণির বাসায় অভিযান। সেখানে অভিযান চলাকালে র‍্যাবের পক্ষ থেকে উপস্থিত গণমাধ্যম কর্মীদের ভেতরের কোনো তথ্য দেওয়া হয়নি এবং ভেতরেও যেতে দেওয়া হয়নি কাউকে। এর প্রায় 2 ঘন্টা পর র‍্যাবের একটি মাইক্রোবাস এসে দাঁড়ায় পরিমণির বাসার সামনে। গণমাধ্যম কর্মীরা গাড়িটি ঘিরে ভিড় জমান, কারণ এরই মধ্যে জানা গেছে পরিমণিকে আটক করা হয়েছে। উপস্থিত সবার ধারণা ছিল এই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে পরিমণিকে, কিন্তু সবাই দেখতে পান গাড়িটিতে উঠানো হয় মাদকদ্রব্য। পরিমণির বাসার নিচ থেকে সন্ধ্যা 7:30টার দিকে জব্দ করা মাদক নিয়ে গাড়িটি চলে যায়। উপস্থিত অনেকে তখন বলছিলেন হয়তো ভিন্ন কোনো পথে নিয়ে যাওয়া হয়েছে পরিমণিকে। তাদের এই শঙ্কা মিথ্যে হয় যখন 8:00 দিকে একই রঙের আরেকটি মাইক্রোবাস আসে এবং 8:12 সেই গাড়িতে পরিমণিকে নিয়ে যাওয়া হয়। বনানীর বাসা থেকে অস্ত্রসিক্ত পরিমণিকে নিয়ে যাওয়া হয় র‍্যাব সদর দপ্তরে। র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জানান, পরিমণির বাসা থেকে বেশ কিছু মাদক পাওয়া গেছে। এসব মাদক তার বাড়িতে শোকেসে, ক্যাবিনেট ও সাইড টেবিলের ভেতরে রাখা ছিল। তার বাসা থেকে আইস, LSD ও বিদেশি মদও জব্দ করা হয়েছে। কিন্তু এর আগে বোট ক্লাবে পরিমণির সাথে ঘটে যাওয়া কাণ্ডে নিজের কাছে অনেক শুভাকাঙ্ক্ষীকে পেলেও এবার র‍্যাবের অভিযানে পাওয়া যায়নি তার কাছের কোনো মানুষকে, যারা বোট ক্লাবের ঘটনায় পরিমণিকে অনেক সাহস জুগিয়েছিলেন।